আরওয়ান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার হিস্ট্রি সাজেশন আজকে টু মার্কসের কোশ্চেনগুলো তোমাদের সামনে আলোচনা করব। এবছর 2023 সালে টু মার্কসের কোশ্চেন যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো, প্রথম কোশ্চেন, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ও সম্রাজ্ঞী নাম কি ছিল? দু নম্বর কোশ্চেন, ফ্রান্সের সন্ত্রাসের শাসনকালে গড়ে ওঠা দুটি রাজনৈতিক দলের নাম লেখ। তিন নম্বর কোশ্চেন, সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝেন? চার নম্বর কোশ্চেন, বাস্টিল কি এর পতন কবে হয়? পাঁচ নম্বর কোশ্চেন, দুইজন ফরাসি দার্শনিকের নাম লেখো এবং তাদের গ্রন্থগুলি নাম লেখো। ছ নম্বর কোশ্চেন, লেটার ডি ক্যাসে ও লেটার ডি গ্রেস বলতে কি বোঝো? সাত নম্বর কোশ্চেন, ট্রাফালগারের নৌযুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়? আট নম্বর কোশ্চেন, টিলজিটের সন্ধি কবে কাদের মধ্যে সংঘটিত হয়? এইমস টেলিগ্রাম কি? দশ নম্বর প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লব কি? এগারো নম্বর প্রশ্ন, কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? বারো নম্বর প্রশ্ন, কবি কাদের মধ্যে তিন সম্রাটের চুক্তি স্বাক্ষরিত হয়? তেরো নম্বর প্রশ্ন, এপ্রিল থিসিস কি?
14 নম্বর क्वेश्चन সম্মিলিত জাতিপুঞ্জ বলতে কি বোঝো। 15 নম্বর প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রতিপক্ষ কারা ছিল। 16 নম্বর প্রশ্ন ভিয়েনা কংগ্রেসের প্রধান তিনটি নীতি কি কি। 17 নম্বর প্রশ্ন কার্বোনারি কি। 18 নম্বর কোশ্চেন কি কবে 14 দফা নীতি প্রবর্তন করেন। 19 নম্বর প্রশ্ন কবি কাদের মধ্যে ইয়াল্টা সম্মেলন স্বাক্ষরিত হয়। 20 নম্বর প্রশ্ন আসিয়া রিজম কি। 21 নম্বর প্রশ্ন কি কবি ইয়ং ইতালি দল গড়ে তোলে। 22 নম্বর প্রশ্ন তোষণ নীতি কি। 23 নম্বর নীতি ব্ল্যাক হ্যান্ড কি। 24 নম্বর প্রশ্ন রক্ত ও লৌহ নীতি বলতে কি বোঝো। এই নীতির প্রবর্তক কি। 25 মেইন ক্যাম্প কার রচনা এবং কবে রচিত হয়। 26 নম্বর প্রশ্ন শিল্প বিপ্লব বলতে কি বোঝো। 27 নম্বর প্রশ্ন জলহারিন কি। 28 নম্বর প্রশ্ন নাগরিক রাজা কাকে কেন বলা হয়। আশা করি আমার প্রিয় ছাত্রছাত্রী তোমরা এই 28টা কোশ্চেন ভালো করে যদি দেখে যাও তার মধ্যে অবশ্যই 10টা থাকবে, বাকি যে অথবা কোশ্চেন গুলো থাকবে সেগুলো এর অন্তর্ভুক্ত থাকবে। রাখছি।